नमस्कार বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে রুই মাছের আলু দিয়ে ঝালের রেসিপিটি শেয়ার করব। বাড়িতে আমরা রুই মাছের অনেক রকম পদই বানিয়ে থাকি, কিন্তু গরম ভাতের সাথে এই সুস্বাদু রুই মাছের আলু দিয়ে ঝালের রেসিপি একবার খেলে সেই স্বাদ ভোলার নয়। তাহলে চলো স্টার্ট করা যাক। রুই মাছের পাঁচটা গাদার পিসকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছি। এবার প্রথমেই করে নেব ম্যারিনেট। ম্যারিনেট করার জন্য আমি দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লবণ আর 1/4 টিস্পুন দিচ্ছি লঙ্কার গুঁড়ো। মাছের গায়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। রুই মাছের ঝালের রেসিপিতে আমি আলু ব্যবহার করব, তাই এখন আলুটা কেটে নিচ্ছে। লম্বা লম্বা আলুকে রেখে মাছ বরাবর চালা করে নিয়েছি প্রথমে, তারপর এইভাবে আমি এক এক করে পিসগুলো কেটে নিচ্ছি। এবার আলুতেও আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন লবণ ব্যবহার করে আলুগুলোকে মাখিয়ে নেব। আজকে রান্নায় আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজগুলোকে দু টুকরো করে নিয়ে এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছে। কড়া বসিয়ে আমি 4 টেবিলস্পুন সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এবার ম্যারিনেট করা মাছগুলো এক এক করে ছেড়ে দেব। দু পিট ভালো করে ভেজে একটি পাত্রে তুলে নেব। এবার ওই একই তেলে আলুর টুকরোগুলো ছেড়ে দেব আর একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভাজবো আর এই একই সাথেই আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেব। আরও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজ আর আলু একসাথে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধ যখন চলে যাবে আর কালারও যখন হালকা ব্রাউনিশ হয়ে যাবে, তখনই আমি হাফ টিস্পুন রসুন বাটা অ্যাড করে দেব। দিয়ে আরেকটু 1 মিনিট নাড়াচাড়া করব। একটা ছোট সাইজের টমেটো কুচি অ্যাড করে নেব। এর সাথে দেব 2টো কাঁচা লঙ্কা। টমেটো কুচিগুলি একটু নাড়াচাড়া করে নেব 1 মিনিট মিডিয়াম ফ্লেমে। এরপর অ্যাড করে দেব আদা বাটা 1/2 টিস্পুন। আদা বাটা দেওয়ার পর আমি একটু সামান্য পরিমাণে জল দেব, দিয়ে তাতে আমি একে একে মশলাগুলো, লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন, এর সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন আর লবণও দিচ্ছি 1/2 টিস্পুন মতো।
সব কিছু এবার একসাথে মিক্সড করে নেব আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল কাটতে শুরু করবে তখন আমরা তাতে জল অ্যাড করে দেব। মশলা আমরা 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। দেখো এবার মশলাগুলো থেকে তেল কাটতে শুরু করে দিয়েছে, তো এখন এবার আমি 1 কাপ মতো জল অ্যাড করে নেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মাছগুলো একে একে ছেড়ে দেব। এবার আমি ওপর থেকে 1/2 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি। এবার চাপা দিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে কুক করে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, আলু দিয়ে রুই মাছের ঝাল। রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে নিজেরা বাড়িতে গরম ভাতের সাথে ট্রাই করে দেখতে পারো। আমার চ্যানেলে নতুন বন্ধুদের জানাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ, আর পাশে থাকা বেল আইকনও প্রেস করে দিও যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তোমরা শীঘ্রই দেখতে পারো। তাহলে আজ এই পর্যন্ত, আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো এবং ধন্যবাদ।